হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি ধরুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আচ্ছা, সবাই ঘুম থেকে উঠলাম আর এখন আজই মনে হয় 8টা, পুরো পাক্কা 8টা। তো আমার মানে ঘুমাইনি না অন্নপের জন্য, সারা রাত তো ঘুমাইনি, তো ভোরবেলায় ঘুমিয়েছি ওই জন্য অন্নপের ডাকেনি। ও একা একা উঠে ম্যাগি ট্যাগি করে চাটা করে একা একাই খেয়েছে, দিয়ে ওই যে অফিসে যাচ্ছে। এত জ্বরের মধ্যে ওকে অফিসে যেতে হচ্ছে, কারণ দীঘায় যাবো তো, তো দুদিন ছুটি নিয়েছে, তো সেই জন্য। তাই দেখো এত জ্বরের মধ্যেও এখন জ্বর ঠিক আছে। একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নেবে বলে দিলাম, এখন খাবে না, নিয়ে আসবে কিনে, ঠিক আছে, সাবধানে যাবে। আই লাভ ইউ। যে যতই শরীর টরি খারাপ হোক তাও যেতে হয়, তাই না? এমন কি আর বলবো, খারাপ লাগছে, যাচ্ছে, আমার আমার ভালো লাগছে না মনটা। শরীর খারাপ নিয়ে কাজ ফাজ করবে, ওকে বলছি বেশি শরীর খারাপ হলে চলে আসবে বাড়ি, দরকার নেই আমার কাজ। খেয়েছি ম্যাগিটা, গিয়ে ওখানে ফেলে পরে তো ওষুধ খাওয়ালাম, এই যে ওষুধ এতে ওষুধ দিলাম, আর একটা সেই যে ঘুমাচ্ছে। আমার গালে কী সব বেরিয়ে গেল, গরমের চোটে দেখে গেছো, ঘুরে ঘুরিয়ে দেখো এই এতটাই গরম যে গরমের চোটে মুখে আমার কি সব বেরিয়ে গেল। এগুলো আম কিনে নিয়ে এসেছি, এই আমগুলো কি করতে কিনে নিয়ে এসেছি বলতো? এই আমগুলো হবে আচার, আচার হবে বলে এতগুলো আম কিনে নিয়ে এসেছি। এই তারপরে কালকে রাত্রিরে মা খানিকটা ছাড়িয়েছে, এই দেখো এই, বুঝলে কেমন হয়ে গেছে, জলে ফেলতে হবে। এতগুলো আম ছাড়াতে হবে, পাগল হয়ে যাব। আর আজকের হবে প্লাস্টার, হবে প্লাস্টার, ঘরের আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাসন মাজে বাকি। তো এই যে ছাড়াচ্ছে, কারণ এই এইগুলো এগুলোকে কি বলো গো, স্কার্টিং, এই স্কার্টিংগুলো হবে, বুঝলে হয়ে যায় চারদিকে, আজকে স্কার্টিং করা হবে আর কালকে মনে হয় প্লাস্টার হবে। যাই হোক, তো এই যে ওই জন্য উনি ভাঙছে এই ধারে ধারে, আর আমার সব ঘরের কাজ হয়ে গেছে, ঝাঁট ফাঁট দেওয়া, মোছামুছি, রান্নাঘরের কাজ সব হয়ে গেছে, শুধু বেলায় জল আসলে এই জলগুলো, আর এই দোকানে সিলিন্ডারটা এখান থেকে নিয়ে আসলো, কারণ ফ্রিজটা কারো বলো তো, ফ্রিজটা তো দেখেছিলে তোমরা, ওখানে ছিল, ফ্রিজটাকে এখানে শিফট করতে হলো, কারণ যেহেতু ওখানে সব কাজ হচ্ছে তাই জন্য ফ্রিজটাকে এখানে রাখতে হলো। আর ফ্রিজটা না এখন বন্ধ করা আছে, কারণ কোথায় কী চালাবো, তাই না? তো এতগুলো বোতল সব খালি, জল আনতে যেতে হবে, আর এই যে বাসন এক জায়গা করে রেখেছি গামলিতে, এই বাথরুমে নিয়ে যাবো, মাজবো, আর রান্নাঘরের কাজ পুরো সব কমপ্লিট, রান্নাঘরের কাজ হয়ে গেছে, আর নোংরা এসে নিয়েও চলে গেছে। আর বাইরে রোদ্দুরটা দেখো না, যেন জ্বালায়লা করে, ইচ্ছাই করছে না যে বাইরে বেরোই। আর আমার শাশুড়ি রেশন দোকানে রেশনটা ধরছে, তো রেশন দিচ্ছে, কালকে তো আর দেবে না, আজকে রেখে এটা জ্বালা করছে, কী কালো যেন এটা দেখো কত বড়ো। তো রেশন দিতে ধরতে মানে রেশন দোকানে গেছে, তো কালকে তো রবিবার আছে, শনিবার আজকে দেবে, ওই জন্য গেছে আমি। আমার বড়টা নিয়ে টেনশন হচ্ছে, কারণ ওর শরীর খারাপ সময় কাজে গেছে। ওকে এখন জিজ্ঞেস করলাম যে কী গো অ্যান্টিবায়োটিক খেয়েছে, ও বললো হ্যাঁ খেয়েছে। তো বললাম ঠিক আছে, বলে হ্যাঁ এখন একটু ঠিক আছে, কিন্তু তাও আজকে হাফ ছুটি হবে শনিবার, কিন্তু তাও বলেছি যে আর একটু তাড়াতাড়ি চলে আসবে, তাই না? দেখো মা রেশন থেকে চাল দিয়েছে, এই দেখো 12 কেজি চাল। হ্যাঁ যাচ্ছি, আর ওই যে ডাবালা এসছে, কারণ কালকে না পেটটা খুব গরম হয়েছিল, তো মা বললো চ তো একটু ডাব খা, তো খালি পেটে আছি, তো মা ওই জন্য ডাকছে যে ডাব খাবে। তো এই যে ডাবালা কাকু, তো এই যে ডাব কি বলছো, কি বলো, 40-30 বলো, কোনটা 40 কোনটা 30?
ওই তো পরে লাল ডাব সাদা ডাব আর এই যে এটা 40 আর ওই পুতকি পুতকি 30 লাল খাও না বড় খাও না খাবে দেখুনি হ্যাঁ ডাবে ছবি তুলছি নাকি ভিডিও করছি কেন চালে সারা দুনিয়া জানে আমি ব্লগার আর তুমি জানলে না যা ফ্যান ফ্যান ধরো ধরো ফিজলে যাবে ধরো মা নিয়ে এসে পাউরুটি ও মা কার কার পাউরুটি একটা আছে আমার আর শাশুড়ির আর একটা আছে ছেলের আর ওখানে আছে টোস্ট বিস্কুট আর সাবান গুঁড়ো আর আছে বাসন মাজার সাবান ভিম বার দেখো চা খাচ্ছে এখন পাউরুটি দিয়ে আর মা আবার বসেছে আম নিয়ে কারণ অনেকগুলো আম না তাই কাটছে আর কেটে কেটে ওই বালতির জলের মধ্যে ফেলছে সব আম ছাড়ানো হয়ে গেছে এত আম ছাড়িয়েছি কত দেখেছো 6 কিলো আম 6 কিলো 6 কিলো থেকে 4 কিলো হয়ে গেছে খোসা মোসা ছাড়িয়ে কারণ 1.5 কিলো 2 কিলো মতন খোসাই বেরিয়েছে জানো মা তো এই যে মা বসে আছে এখন আর এদিকে কাজ অনেকটা হয়ে গেছে এদিকে কোনো কাজ হয়নি এদিকে এখনো হবে সিমেন্ট লাগাবে এখানে ধারে 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 না খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের শেয়ার করিনি কারণ ভুলে গেছি এত জোরে খিদে পেয়েছিল যে ভুলেই গেছি যে তোমাদের সাথে শেয়ার করবো আর একজন দেখো ঘুমাচ্ছে বাবা চোখে শালা লঙ্কা হাতটা নিয়ে দিয়ে দিয়েছি ভুল করে বাবা লঙ্কা হাতটা দিয়ে দিয়েছি দেখো চোখটা দেখো আমার কি হলো আর আমার বড় অফিস ছুটি হয়ে গেছে আসছে ট্রেনে বসেছে কালকে সারা রাত ঘুমায়নি অর্ণবের জন্য শরীরটা খারাপ না এবারে ওর কিছু হলে না বিশেষ করে ওর শরীর টরীর খারাপ থাকলে চোখতে জল পড়েছে ও বিশেষ করে ওর শরীর টরীর খারাপ থাকলে না আমার ঘুম উড়ে যায় সারা রাত জেগে থাকি আমি এখন চেক করে দেখি না মাথায় জল আছে কি না বা কি আমার ঘুমই উড়ে যায় না ঠান্ডা লেগে গেছে তারপরে আবার এই ঝাল হাতটা নিয়ে দিয়েছি আলু সিদ্ধ মেখেছিলাম না লঙ্কা ডলেছিলাম আর এই হাতটা দিয়ে মোটাগুলো মানে লঙ্কার যে ডান্ডিগুলো সব ছাড়িয়েছিলাম আমার বর বলে তোমার জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছি কী জিনিস নিয়ে যাচ্ছে কে জানে শরীর খারাপের মধ্যে ও কোথায় কী গেছিল কী আনতে কে জানে আসছে আসলে কথা বলবো এই যে আমার বর মশাই চলে এসছে আর এখন শরীরটাও ঠিক আছে তো এখন কিছু খেলো খেয়ে আর অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়ালাম আর একটু চা করলাম ওই যে দুজনে চা খাবে আমি খাবো না বাবা এত গরমের মধ্যে এরা দুজন চা খেতে পারে আর এই দেখো আমরা এখন তিনজনে কার্টুন দেখছি বাচ্চারা শোনো আমরা এখন দেখি একটু হালকা হালকা আছে অ্যান্টিবায়োটিকটা খেয়েছে তো ঠিক হয়ে যাবে দেখবে কেমন দেখো খে শোনো দেখো এখন ছাদে বসে আছি আর আমি পুরো বসে আছি পুরো পাগলিদের মতন মাথায় একটু সিঁদুর নেই কপালে টিপ নেই কি বিচ্ছিরি লাগছে আমার মুখটা তোমাদের কি বলবো আমাকে লাগছে যেন বুঁচি বুঁচি
এত গরমের মধ্যে শুধু মুচ্ছি তো, ঘাম মুচ্ছি তো, উঠে যাচ্ছে সব। হো, আর ওই দেখো আরেকজন বসে আছে। হ্যাঁ, একটু ছাদে চলো বসবে। আর ছাদে একটু হাওয়া হচ্ছে না, বসে আছে রে বেচো। এখন করছি সিমুই। তো এই যে এটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আছে কাজু, কিশমিশ, আর এতে দেওয়া হয়ে গেছে তেজপাতা। তো এলাচটা নেই, তাই জন্য দিতে পারলাম না। উফ, তো আজকে একটু সিমুই করবো। অনেকদিন দিয়ে খাবে খাবে বলছে আমার শাশুড়ি আমার বর। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।